নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেল শম্পার সাথে বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নটে শাক ভাজা। আর এই নটে শাক ভাজা বানানোর জন্য আমি এখানে নটে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে যতটা সম্ভব ছোট কুচি করে কেটে নেব। নটে শাকগুলোকে ছোট কুচি করে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। দেখো তেল গরম হয়ে গেছে। এবারে তেলে ফোড়ন দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/4 টেবিল চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে মতো ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব 5 কোয়া থেঁতো করা রসুন। রসুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। তারপরে দিয়ে দেব 1টা ছোট সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নেব। দেখো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে 30 সেকেন্ড আরও ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে ছোট ছোট কুচি করে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে দেব শাকের পরিমাণ মতো লবণ, আর অল্প সামান্য পরিমাণে হলুদ। এবারে লবণ আর হলুদ দিয়ে শাকগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে শাক ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 মিনিট মতো শাকগুলোকে ভেজে নিতে হবে। বারবার এই রকম 1 মিনিট অন্তর অন্তর শাকগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চার মিনিট হয়ে গেলে যখন দেখব শাকগুলো কড়াইয়ের নিচে থেকে লেগে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শাকগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। দেখো আমার এখানে কড়াই লেগে যাচ্ছে শাকগুলো। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটা পাত্রে তুলে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।